আমি বিশ্ববাংলা নিউজ থেকে সুজিতা আপনাদের কাছে আবার চলে এসেছি আমাদের নতুন দিন অচেনাকে চেনানো। আমি আজকে এসেছি ইস্টার্ন পার্ক বিদ্যাসাগর ইস্ট জোন অ্যাসোসিয়েশনে। আজকে সাউথের দিকে আমরা প্যান্ডেল হপিং করতে করতে একটা নতুন পুজো ইনভেন্ট করলাম, যেটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। প্রথমত শুভ পঞ্চমী, তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে, শুভ সন্ধ্যা। কলকাতার অনেক পুজো তো আপনারা দেখেছেন, আজকে সাউথ কলকাতার একটি ছোট্ট অন্যতম পুজো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানকার সেক্রেটারি মিস্টার রজত গুহ, ওনার সাথে কলকাতার অনেক পুজো তো আপনারা দেখেছেন, এবার সাউথ কলকাতার একটি অন্যতম পুজোতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এবার আমি একজনের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি এই পুজোটাকে কন্ট্রোল করছেন, একজন কমিটি মেম্বার মিস্টার রজত গুহ। স্যার, আপনার কি মনে হচ্ছে, মানে কিভাবে করলেন এত বড় পুজোটা, কতগুলো মেম্বার আছে? এই যে আমরা দাঁড়িয়ে আছি তিন চারজন, আমরা ওইজনকে সাপোর্ট করি পুজোটা করার জন্য। আর কিছুই না, উনি হচ্ছেন পুলিশি মহিলাকে, উনি হচ্ছেন প্রেসিডেন্ট, উনি হচ্ছেন চেয়ারম্যান, এনারা সব আছেন পুজোর কমিটির মধ্যে, এনার এনে বয়স্ক আছেন, এনারা এনারাই পুজোটাকে চালায়। আমরা পুজোটাকে যতটা পারি, মানে মহিলাদের দ্বারা তো সব কিছু করা সম্ভব নয়। এই পুজোর মেন বিশেষত্ব যেটা, এই পুজোয় আমরা চারদিন এই অঞ্চলের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করি, যেটা মানে খুবই কম হয়, এবং দশমীর পরে বিসর্জনের পরেও যেটা বিজয়া দশমীর খাওয়া সেটাও রাত্রিবেলা ডিনার করে হয়ে যায়, এটাই হচ্ছে মেন, বাকিটা মহিলারা। মা দুর্গার দশটা হাত, মেয়েরাই যে দশভুজা, আজকে আপনাদের প্রমাণ করে দেব। আজকে এখানকার সেক্রেটারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ম্যাডাম, আপনার নাম? আমার নাম মমতা। আমি এখানকার সেক্রেটারি, তাও যতটা সবকিছু আমি দায়িত্ব পালন করতে পারি না, তাও যতটুকু পারি করি, অতটা তো সেরকম এক্সপিরিয়েন্স হয়নি এখনো, করতে করতে শিখছি। আর আমার সাথে আরো সবাই আছে এখানে, আমার কাকিমারা আছে, সবাই বয়স্ক জ্যেষ্ঠ মানুষ, মানে আমিও চাই সবাইকে নিয়ে একসাথে পুজোটা করতে। সেখানে তো একটু কম বেশি হতেই পারে, এবং পুজোটা যে হয় এখানে সবাই একটা হাততালি দিন। Thank you.